আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগত। এবারের আইপিএল খেলতে উড়াল দিবে তামিম ইকবাল খান। কোন দলের হয়ে খেলবেন তিনি, এ নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথেই। আর নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবাল, শুধু বাংলাদেশই নয়, এই মুহূর্তে এশিয়ার অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল। 2015 সালের পর থেকে এখন পর্যন্ত টানা ফর্মে আছেন এই বাঁহাতি টাইগার ব্যাটসম্যান। টেস্ট, টি টোয়েন্টি এবং ওয়ানডেতে অসাধারণ পারফরমেন্স রয়েছে তার, যার কারণে এবারের আইপিএলে দেখা যেতে পারে তামিম ইকবালকে। ভারতীয় এক গণমাধ্যম এমনটাই লিখেছে, এবারের আসরে তামিমকে কিনতে আগ্রহ দেখাতে পারছে একাধিক দল। তার কারণ তামিমের বর্তমান পারফরমেন্স। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে 4 ম্যাচে 293 রান করেছিলেন এই বাঁহাতি ড্যাশিং ওপেনার। শুধু তাই নয়, গত বছর পুরো সময়টায় দারুণ খেলেছেন ড্যাশিং এই টাইগার ওপেনার। ওপেনার হিসেবে বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটারদের পেছনে ফেলেছেন তামিম। এই তো 2018 সালে 12 ম্যাচে 11 ইনিংসে 646 রান করেছিলেন তিনি। অন্যদের থেকে কম রান করলেও গড়ে সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন। 64.60 গড়ে 2 শতক সহ 4টি অর্ধশতক ছিল তার। তামিমের উপরে রয়েছে একমাত্র ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা। 21টি ইনিংসে 1293 রান করেছেন তিনি। তার ব্যাটিং গড় 71.83 রান। তবে এই বছর টি টোয়েন্টি ক্রিকেটে দারুণ ব্যাটিং করেছেন তামিম ইকবাল, বিশেষ করে সদ্য সমাপ্ত বাংলাদেশ এর যে খেলাগুলো গিয়েছে সেগুলোতে। শেষ 10 ম্যাচে 332 রান করেছেন তিনি। 36.88 গড়ে 2 অর্ধশতক রয়েছে তার। স্ট্রাইক রেট বলার মতো 132.80। আর এটার কারণেই তামিমকে এবার আইপিএল এ নেওয়ার জন্য মুখে আছে একাধিক দল। তবে দর্শক, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, তামিম ইকবালের কি আইপিএল এ খেলতে যাওয়া উচিত হবে কিনা, কমেন্ট করে জানাতে ভুলবেন না। এদিকে এর আগে কিন্তু আইপিএল এ পুনে ওয়ারিয়র্স দলের হয়ে সুযোগ পেলেও তামিমের খেলা হয়নি একটি ম্যাচেও। গুঞ্জন উঠেছিল সাকিব মোস্তাফিজের পর দল পাবেন তামিম ইকবাল। শীঘ্রই শুরু হতে যাওয়া আইপিএল এর এই আসরটিতেই হয়তোবা দেখা যেতে পারে তামিম ইকবাল খানকে। আইপিএল এ খেলতে আগ্রহী ক্রিকেটারদের তালিকায় এবারও আছেন সাকিব মোস্তাফিজ, বাকি 6 জন হচ্ছেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস এবং সাব্বির রহমান। এই ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তীতে খেলার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।